হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট দেখো তোমাদের এর আগে পঁচিশখানা মতো আমি ক্লাস করিয়েছিলাম ফুড এসে লাস্ট মিনিট সাজেশান হিসাবে এবং বহুদিন ধরেই তোমাদের ক্লাস চলছিলো আজকে ফাইনাল আর একটা স্ট্র্যাটেজিকের তোমাদের ক্লাস আমি দেব তোমরা এর আগের ক্লাসগুলো যাদের যাদের কালকের পরে এক্সাম আছে তারা যদি সময় পাও দেখে নিও একবার করে সবাইকে বেস্ট অফ লাক খুব ভালোভাবে সবাই এক্সাম দিও আমাদের তরফ থেকে নলেজ অ্যাকাউন্ট টিমের তরফ থেকে সবাইকে শুভকামনা রইল সবাই খুব ভালো করে এক্সাম দেও আর পরিবর্তন ব্যাচ তোমাদের আজকেই লাস্ট ডেট এই অফারটার ফিফটিন্থ মার্চ তোমাদের লাস্ট ডেট ছিল যেখানে তোমরা ডাব্লিউ বিপি টু ফোর কোডটা ইউজ করে মাত্র এইট এইট জিরোতে এটাতে জয়েন করতে পারো যেখানে তোমাদের পাঁচশো প্লাস মক টেস্ট আড়াইশো প্লাস লাইভ এবং রেকর্ডেড ক্লাস তার সাথে সাথে স্টাডি মেটেরিয়াল রয়েছে সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ তোমাদের এখানে ক্লাস আরও ডিটেলস জানার জন্য এই নাম্বারে যোগাযোগ করো এছাড়া প্রিলিমিনেরও এই অফারটা তোমাদের আজকে ক্লাকশিপের প্রিলিমিনের এটাই এটাও কিন্তু আজকেই তোমাদের লাস্ট ডেট ফিফটিন মার্চ তো তোমরা চাইলে এগুলোতে জয়েন করে নিতে পারো এই নাম্বারে যোগাযোগ করে যে কোনো ভিডিও টাইটেলের উপর ক্লিক করলে তোমরা ডেসক্রিপশন বক্স পেয়ে যাবে এবং সেখানে দেখবে তোমাদের সব লিঙ্ক দেওয়া রয়েছে ওখান থেকে তোমরা জয়েন করে নিয়ে আমাদের অ্যাপে এসে ক্লাস করতে পারো অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে সব কিছুই ডেসক্রিপশান বক্সে আছে তোমাদের কোথাও অসুবিধা হলে এই হেল্প চ্যাট নাম্বারে হেল্প চ্যাটে তোমরা যোগাযোগ করবে অথবা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এখানে তোমরা চ্যাট করে নিও তো চলো আজকের একশোটা কোয়েশ্চেন দেখে প্র্যাকটিস করে নাও সবাই বড়লোকের বিটিলো গানটির অরিজিনাল শিল্পী রতন কাহার কোন পুরস্কার পেয়েছেন পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন ইনি কোন রাজ্যে প্রথম ভাসসমান রেস্তোরাঁ তৈরি হতে চলেছে তামিলনাড়ু সবরমতী নদীর উৎস কি আরাবল্লী পর্বত 2024 সালে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত হয়েছেন কোন দেশের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন ফ্রান্স রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোন রাজ্যে অবস্থিত তেলেঙ্গানা সিক্সটিন্থ ফাইন্যান্স কমিশন বা অর্থ কমিশনের চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে ডক্টর অরবিন্দ পানাগারিয়া দু চব্বিশ সালের জানুয়ারিতে রাজস্থানে ভারত আর সংযুক্ত আরব মিরেটসের মধ্যে পরিচালিত যৌথ সামরিক মহড়ার নাম কি ডেজার্ট সাইক্লোন দু কোন ক্ষেত্রে জনসাধারণের উল্লেখযোগ্য কৃতিত্বের জন্য সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় চলচ্চিত্র সম্প্রতি আবিষ্কৃত কৃষির সহায়ক উপকারী ব্যাকটেরিয়াটির নামকরণ করা হয়েছে কোন বিখ্যাত বাঙালির নামে রবীন্দ্রনাথ ঠাকুর কাকরাপাড় ড্যাম কোন রাজ্যে অবস্থিত গুজরাট দু হাজার চব্বিশ ফিল্মফেয়ার পুরস্কারে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে কে টুয়েলথ ওয়েলথ অব নেশনস বইটার লেখককে অ্যাডাম স্মিথ দু হাজার চব্বিশ ফিল্মফেয়ার পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কার কে পেয়েছেন রণবীর কাপুর ভারতের প্রথম কোন রাজ্যের রাইট টু হেলথ বিল পাস করা হয়েছে রাজস্থান ডেনমার্কের পার্লামেন্টের নাম কি ওকেটিং কোন ভারতীয় টেনিস খেলোয়াড় দু হাজার চব্বিশ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়া ওপেন পুরুষদের ডাবলসে শিরোপা জিতেছেন রোহান বোপান্না লতিব খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তবলা দু অস্ট্রেলিয়ার ওপেন মহিলা একক বিভাগে কে জিতেছে আরিনা সাবালেঙ্কা 2024 অস্ট্রেলিয়ান ওপেন পুরুষ একক বিভাগে কে জিতেছে জনিক সিনার কাভাড়ি কোন রাজ্যের লোকনৃত্য তামিলনাড়ু প্রথম কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয় কানাডা ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স 2023 এ ভারতের স্থান কত একশো তম কোন রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী একাল মহিলা স্বরাজগার যোজনা চালু করেছে উত্তরাখণ্ড কে দেশলাই আবিষ্কার করেন জন ওয়াকার সম্বর ফেস্টিভ্যাল কোথায় আয়োজিত হয় রাজস্থান খানার রাজধানীর নাম কি সি ই মানে সার্ভিস দে ডকুমেন্টেশন এক্সটেরিয়র এট দে কোন দেশের গোয়েন্দা সংস্থার নাম এস ডি সি ফ্রান্স বেগমপেট ভারতের কোন শহর বিমানবন্দর হায়দ্রাবাদ মেক্সিকো কোন মুদ্রাকে মুদ্রাকে কি বলে আমেরিকা যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস কবে ফোর্থ জুলাই বিসিসিআই দু হাজার সেরা আন্তর্জাতিক পুরুষ ক্রিকেটারের জন্য অলি উমরিগার পুরস্কারে ভূষিত হয়েছেন কে শুভমান গিল বিসিসিআই আজীবন কৃতিত্বের জন্য কে সি কে নাইডু ট্রফিতে ভূষিত হয়েছেন কে সি কে নাইডু ট্রফিতে ভূষিত হয়েছেন বিসিসিআই আজীবন কৃতিত্বের জন্য রবি শাস্ত্রী এবং ফারুক ইঞ্জিনিয়ার প্রথম বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন ইন্মের কে লাইভ লয়েড স্ট্যাচু অফ লিবার উচ্চতা কত মিটার ভারতের দীর্ঘতম খাড়ি সম্পন্ন নদী কোনটি নর্মদা দু সালের ফিফার বর্ষসেরা পুরুষ ফুটবলারকে লিওনেল মেসি ওয়াকার কাপ কোন খেলায় দেওয়া হয় গল্ফ পেরুর রাজধানীর নাম কি লিমা কোন নদী তীরে বিজয়নগর সাম্রাজ্য অবস্থিত তুঙ্গভদ্রা দু হাজার তেইশ আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন কে ট্যাভিসেড দু হাজার তেইশ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ কোন দল জিতেছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া ভারতকে হারিয়ে ষষ্ঠবার আইসিসি ক্রিকেট বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট দল উনিশশো সাতাশি নিরানব্বই দু হাজার তিন সাত দু সংস্করণে ক্রিকেট বিশ্বকাপ জয়ী সবচেয়ে সফল দল দু আইসিসি ক্রিকেট বিশ্বকাপে একটি ম্যাচে সাত উইকেট নেওয়া প্রথম বোলার হয়েছেন কে মোহাম্মদ শামী ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল দু তেইশ কোথায় আয়োজিত হল ফরিদাবাদ চুখা জলবিদ্যুৎ প্রকল্প কোথায় আছে ভুটান ব্লু ক্রেন কোন দেশের জাতীয় পাখি দক্ষিণ আফ্রিকা স্ট্যাচু অফ ইউনিটির উচ্চতা কত একশো মিটার এইট হান্ড্রেড শিরোনামে বায়াপিক কোন ক্রিকেটারের জীবনীর ওপর তৈরি হয়েছে আজকে সকালে ম্যারাথনে তোমাদের এটা বলেছিলাম সকালেও তো খুব ইম্পর্টেন্ট তোমাদের ম্যারাথন আমি করেছি জিগের ক্লাস যারা যারা এখনই দেখে নিও মোথাইয়া মূল্যীধারন বিশ্বের সবচেয়ে উঁচু পারমাণবিক গবেষণা চল্লিশ স্থাপন করা হয়েছে কোথায় বলিভিয়া প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে আইসিসি হল অফ ফেম এ অন্তর্ভুক্ত হয়েছেন কোন প্রাক্তন ভারতীয় মহিলা টেস্ট অধিনায়ক ডায়না এডলজি সম্প্রতি ভারতের কোন রাজ্য গরু শুমারি শুরু করেছে উত্তরপ্রদেশ নিম্নের কে দু হাজার চব্বিশ মরণোত্তর পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হয়েছেন যিনি তামিলনাড়ু রাজ্যের এগারোতম রাজ্যপাল ছিলেন প্রতিমা বিশ্বের প্রথম ব্ল্যাক টাইগার সাফারি তৈরি করেছে কোন রাজ্য উড়িষ্যা বিশ্বের প্রথম নিযুক্ত রোবট সিও এর নাম কি মিকা ত্রিকুট পাহাড় থেকে কোন নদী উৎপন্ন হয়েছে ময়ূরাক্ষী প্রেমদাসা স্টেডিয়াম কোথায় অবস্থিত শ্রীলঙ্কা দু সালে থার্টি এইট ন্যাশনাল গেমস অনুষ্ঠিত হবে কোন রাজ্যে উত্তরাখণ্ড নাসার কিউরিসিটি ওভার কোন মহাকশীয় বস্তু অধ্যয়নের জন্য চালু করা হয়েছিল মঙ্গল দু সালের সুলতান অফ জর্ড কাপে ভারতীয় পুরুষ হকি দল কোন পদক জিতেছে ব্রোঞ্জ এম ভেঙ্কাইয়া নাইডু ভারতের কততম উপরাষ্ট্রপতি যিনি দু হাজার চব্বিশে পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত হয়েছেন তেরোতম বিশ্বের প্রথম শিশুদের জন্য ম্যালেরিয়া ভ্যাকসিন প্রোগ্রাম লঞ্চ করেছে কোন দেশ ক্যামেরুন বিহারের দুঃখ কোন নদীকে বলা হয় কোশি ভারতের প্রথম গ্রাফিন সেন্টার তৈরি হয়েছে কোথায় কেরালা ইসরো কবে স্থাপিত হয় উনিশশো সালে ওয়ান ডে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরি করা ব্যাটসম্যানকে গ্লেন ম্যাক্সওয়েল দু হাজার তেইশ চব্বিশ সঈদ মুস্তাক আলী ট্রফি শিরোপা জিতেছে কোন দল পাঞ্জাব পেন্ডয়ালা লক্ষ্মীপ্রিয়া যিনি প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার দু হাজার চব্বিশে ভূষিত হয়েছেন ইনি কোন নৃত্যের সাথে সম্পর্কিত কুচিপুড়ি কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পুরী ঠাকুর দু হাজার তেইশ মরণোত্তর ভারত পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন বিহার দু হাজার তেইশ এশিয়ান গেমসে ভারতের পুরুষ হকি দল কোন পদক জিতেছে সোনা লেক কোথায় রয়েছে গুজরাট স্ট্যাচু অফ ইউনিটি নিম্নের কোন কোম্পানি তৈরি করে লারসেন অ্যান্ডার্বো মহাবালেশ্বর শৃঙ্গ থেকে কোন নদীর উৎপত্তি হয় কৃষ্ণা প্যারাগুয়ের মুদ্রার নাম কি মন্টে মন্টেভিডিও কোন দেশের রাজধানী উরুগুয়েব ইউনেস্কো দ্বারা ভারতের প্রথম কোন শহর সিটি অব লিটারেচারের মর্যাদা পেয়েছে কোজিকোড় কোন রাজ্যে পাক্কে পাকা হর্নবিল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে অরুণাচল প্রদেশ পাঞ্জাব রাজ্যের কোথায় হিউম্যান মিল্ক ব্যাংক লঞ্চ করা হয়েছে মোহালি কোন ভাষাটি ভারতের নবম শাস্ত্রীয় ভাষা হবে ফার্সি আফগানিস্তানে কোন জায়গা মহাভারতের সাথে যুক্ত কান্দাহার রোলাগারো নিম্নের কোন প্রতিযোগিতাকে বলা হয় ফ্রেঞ্চ ওপেন সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতিকে যিনি সম্প্রতি মারা গেছেন প্রতিমা বিবি সৌরভ গাঙ্গুলি কোন রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন পশ্চিমবঙ্গ অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় স্থাপিত ডক্টর ভীম রাও আম্বেদকরের বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তিকে কি নাম দেওয়া হয়েছে স্ট্যাচু অব সোশ্যাল জাস্টিস মূর্তির পাদদেশের উচ্চতা একাশি ফুট মূর্তির উচ্চতা একশো পঁচিশ ফুট এই দুটো ভালো করে মনে রাখবে দুশো ছ ফুট টোটাল উচ্চতা স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির কোথায় আছে গুজরাট ভারতীয় মহিলা ক্রিকেট দলের নতুন প্রধান কোচ কাকে করা হয়েছে অমল মজুমদার দু সালে মেন্স ব্যালান বা গোল্ডেন বল অ্যাওয়ার্ড জিতেছেন কে লিওনেল মেসি উত্তরপ্রদেশের কোথায় ভারতের প্রথম কেন্দ্রীয় অর্থ সাহায্যে গরু অভয়ারণ্য তৈরি করা হচ্ছে মুজফ্ফরনগর বিশ্বের সবচেয়ে উচ্চতম হকির মাঠ কোথায় আছে শিলারো কানুমা উৎসব কোন রাজ্যে পালিত হয় অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানা ফুটবল খেলায় গোলপোস্টের উচ্চতা কত হয় টু পয়েন্ট ফোর ফোর মিটার ইউএন ডাব্লুটিও বেস ট্যুরিজম ভিলেজ দু হাজার তেইশ এওয়ার্ড জিতেছে কোন রাজ্যের ধারও দাগ্রাম গুজরাট বৃহাদিস মানে বৃহদেশ্বরা মন্দির দেখছে অ্যাকচুয়ালি একটু টাইপিং মিস্টেক হচ্ছে বৃহদেশ্বরা মন্দির কোথায় অবস্থিত তাঞ্জাবুর সম্প্রতি প্রয়াত বিশান সিং বেদী কোন খেলার সাথে যুক্ত ছিলেন ক্রিকেট দু হাজার তেইশ এশিয়ান গেমসের সমাপনী অনুষ্ঠানে ভারতীয় দলের পতাকা বাহক কে ছিলেন পি আর শ্রীজেশ আন্তর্জাতিক অলিম্পিক কমিটি দু সালের লস অ্যাঞ্জেলসে অলিম্পিকে কোন খেলাটি অন্তর্ভুক্ত করেছে উপরের সবগুলো দু হাজার তেইশ এশিয়ান গেমসে ভারত পুরুষদের ক্রিকেটে কোন পদক জিতেছে সোনা গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স দু হাজার তেইশে ভারতের স্থান কত একশো এগারোতম অলিম্পিকে ম্যারাথন দৌড়ের দৈর্ঘ্য কত ছাব্বিশ মাইল তিনশো পঁচাশি গজ ইসরায়েলে আটকে পড়া ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে ভারত সরকার কোন অপারেশন লঞ্চ করেছে অপারেশন অজয় কোন দেশ দু সাফ তেইশ সাপ আন্ডার নাইনটিন চ্যাম্পিয়নশিপ জিতেছে ভারত বেশ খেলায় প্রতিদলে কতজন খেলোয়াড় থাকে নজন এই ছিল তোমাদের আজকে একশোটা প্রশ্ন ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো আর পরিবর্তন ব্যাচটা তোমাদের আরও একবার বলে দি আজকেই কিন্তু এই অফারটার ডাব্লিউ বিপি টু ফোর কুপন করে ইউজ করে মাত্র এইট এইট জিরোতে তোমার এটা আজকের মধ্যে জয়েন করলে জয়েন করতে পারো ডিটেলস জানার জন্য এই নাম্বারে চ্যাট করে জানো বা কল করে নাও অথবা ডাব্লিউ বিপিএসি ক্লাসশিপের প্রিলিমিন পরীক্ষা এটার জন্য তোমাদের যে ব্যাচটা এটাও কিন্তু আজকেই তোমাদের লাস্ট ডেট তোমরা চাইলে এগুলোতে জয়েন করে নাও এই নাম্বারগুলোতে আরো ডিটেইলস কোয়ারির জন্য জিজ্ঞাসা করো সব কিছু লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে আছে টাইটেলের উপর ক্লিক করে দেখো ডেসক্রিপশন বক্সে সব লিঙ্ক পাবে ওখান থেকে তোমরা জয়েন করে আমাদের অ্যাপে ক্লাসগুলো করতে পারো যদি কোথাও অসুবিধা হয় অ্যাপের হেল্প চ্যাট সেকশন অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা চ্যাট করে জানিও থ্যাংক ইউ সো মাচ বেস্ট অফ লাক খুব ভালো করে সবাই এক্সাম দিও গুড নাইট